খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত আমাদের এই চ্যানেলে। ছোটবেলার কথা বলেছিলেন অভিনেত্রী আলিয়া ভাট। আপকা আদালতে এসে তিনি জানিয়েছিলেন ছোটবেলায় আলুর মতো গোল ছিলেন আলিয়া, আর তার প্রিয় খাবারও নাকি ছিল আলু ফ্রেঞ্চ ফ্রাইজ। আলিয়া জানিয়েছিলেন ছোটবেলায় তাকে সকলে ছেলে ভাবতেন, সকলে তার মা অভিনেত্রী সোনি রাজদানকে বলতেন ওমা কি মিষ্টি ছেলেটা। মেয়েকে সকলকে ছেলে ভাবছেন বিষয়টা একেবারেই ভালো লাগতো না সোনির, তাই তিনি একটি উপায় বের করেছিলেন, বেবি আলিয়ার স্টাইলে এনেছিলেন পরিবর্তন। আলিয়া বলেছিলেন, আমি খুবই গোলগাল বাচ্চা ছিলাম, সকলে আমাকে ছেলে ভাবতো, তাই মা আমার চুলে একটি বউ পরিয়ে দিয়েছিলেন যাতে কারোর আমাকে মেয়ে ভাবতে অসুবিধা না হয়। 2022 সালের 6ই নভেম্বর সন্তানের জননী হয়েছেন আলিয়া। ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। প্রায় এক বছর কন্যা রাহাকে জনসমক্ষে আনেননি আলিয়া এবং তার স্বামী রণবীর কাপুর। 2023 সালের 25শে ডিসেম্বর কাপুর পরিবারে ক্রিসমাস লঞ্চে যাওয়ার আগে রাহাকে পাপারাজ্জিদের সামনে আনেন তারা। নীল চোখের রাহাকে দেখে সকলেই তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। সকলে বলেছেন, আহা কি মিষ্টি হয়েছে মেয়েটা, রাহার সঙ্গে মিল আছে তার মালিয়া ছোটবেলার চেহারার। অন্যদিকে তার নীল চোখ দেখে রণবীরের ঠাকুরদা তথা কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের সঙ্গে বেবি রাহার মিল খুঁজতে শুরু করেছেন নেটিজেনরা। ব্যুরো রিপোর্ট, খবর 24x7।